আচ্ছা গুরুজি, সপ্তাহে যে বুধবার আছে, আমরা যে সিদ্ধ করেছি যে বুধবারের যে মাহাত্ম্য, আপনি যদি একটু বলেন আমরা জানতে পারি। বুধবার, বুধ যদি বলি সাধারণভাবে বুধ গ্রহকে বলে, আর বুধবার অর্থাৎ সোম মঙ্গল বুধ এটাকে সবাই চেনে। তিন দিনে শুরু হয় আমরা বললাম সূর্য তত্ত্বের অভিন্ন ধর্মের সম্প্রদায় তত্ত্ব। শুক্রবার হয়, শুক্রবার প্রথম দিন বিশ্ব, শনিবার দ্বিতীয় দিন শনি মহারাজ, তৃতীয় দিন যুবক বয়স, রবিবারে তেজ, সোমবারে সোমের সাধনা, মঙ্গলবারে মঙ্গলময় কার্য, আর বুধে পা যেখানে করে সেখানে আমি যে কোনো কর্মকে যে কোনো কাজ করতে পারি। বুধ স্থির হতে হবে, আমার স্থির শক্তি জাগ্রত করতে হবে এই এক সপ্তাহ দিনে। তা স্থির হয়ে আমি যদি কাজ করি তাহলে আমি সুস্থ থাকবো। আগের দিন বললাম স্থির হয়ে যদি কাজটা করার কাজটা সাকসেস হয় কেন, ওম মম ধ্যানই করব, আমি ধ্যান নিয়ে যদি কাজ করি তাহলে আমার কাজটা স্থির হবে বা কাজটা সাকসেস হবে, কাজটা উন্নতি হবে। আবার কি বলেছে, মম শিক্ষাহি জ্ঞান, আমি যেটুকু শিখেছি যেটুকু আমার জ্ঞান সেটাই যেন আমার জ্ঞানে পরিণত হয়, যেটুকু শিখেছি। মম দর্শন আয় সুদৃষ্টিতা, আমার দর্শনটা যেন সুদৃষ্টি। তাই বুধের এই সুদৃষ্টি বা সুকর্ম বা ধ্যান বা জ্ঞান অর্জন করার জন্য আমাদের স্থির হতে হবে। আর স্থির শক্তি শুক্র শনি রবি সোম মঙ্গল, মঙ্গলের মঙ্গলময় কাজ করার জন্য স্থির বুদ্ধি সম্পূর্ণ, বা আমার এনার্জি শক্তিকে যদি শান্ত সুনিগ্ধ নম্র ভদ্র জ্ঞান ধ্যান যদি না করতে চাই তাহলে হবে না। এই ধ্যান জ্ঞান কর্ম যদি সঠিক না থাকে অনেকে স্থির হতে পারে। আর এই স্থির হতে গেলে বুধের শক্তিকে জানতে হবে, বুধের শক্তিকে জাগাতে গেলে আমাকে এই পাঁচটা দিন অতিক্রম করে আসতে হবে, পাঁচটা জ্ঞান নিয়ে আসতে হবে, পাঁচটা শিক্ষা নিয়ে আসতে হবে, পাঁচটা কর্মের ধ্যান নিয়ে আসতে হবে, শুক্র বীজের জ্ঞান নিয়ে আসতে হবে। সবাইকে স্বাগতম আমাদের হেমোলজি তত্ত্ব জ্ঞানের শিব যোগ তত্ত্বে। আজকে ষষ্ঠ দিন বুধবার। তো বুধে কি বলেছে, এই একটা কবিতা আমাদের লেখা আছে, কবিতাটা আমি একটু পড়ে শোনাই। বুধবার তত্ত্ব, বুধবার তত্ত্ব কি বলছে, বুধবারে বুধ শক্তি রাখে যেই পা, যত্র তত্ত্ব যেখানে যেমন খুশি কর্ম করে যা, জ্ঞান ভক্তি কর্ম যেই শিব যোগের বুধ তত্ত্বে রাখে পা, যেখানে সেখানে জ্ঞান ভালোবাসা আর কর্ম করে যা। বুধে হয় স্থির শক্তি স্থির জ্ঞান কর্ম, সমস্ত শক্তি খরণ করে হয় না তুমি নিষ্কর্ম, আনন্দে আহ্লাদিত হয়ে মত্ত হারা তুমি হও, শিব যোগের বুধবার তত্ত্ব জ্ঞান তুমি লও, মঙ্গলবারে মঙ্গল তত্ত্বে মঙ্গল কার্যের ঘর, বুধবারে শিব শক্তির তত্ত্বে স্থির বীর বুদ্ধির ঘর, সূর্য শক্তির তেজ শক্তিতে ভূমি সর্বোচ্চ, শিব যোগে শিব শক্তিতে মনুষ্য হয় পদ উচ্চ, বুধ বৃহস্পতি মিলন জ্ঞানে লক্ষ্মী স্তুতি হয়, মনুষ্য জগৎ কল্যাণে বুধে শিব কর্ম যোগ রয়, আনন্দে মত্তরা হয়ে হারায় না সবকিছু, বৃহস্পতিবারে গুরু ভক্তিতে রাখো লক্ষ্মী ভাণ্ডে কিছু, জ্ঞান তত্ত্বে শিব যোগে বুধ স্থির রয়, শক্তি রক্ষাতে গুরু শক্তি সাধন পরম ভক্তি হয়। ওম নমো মালবাবায় নমঃ, অর্থাৎ বললাম বুধবারে আমার স্থির শক্তি, এটা জাগরণ কখন হবে, আমাদের সূর্য তত্ত্বের জন্য যারা চলেন তাদের মধ্যে স্থিরতা আছে, আর স্থির হলে কি হয় আমার শক্তি জাগরণ ঘটে, আমার জৈবনত্ব থেকে যায়, আমার দৃঢ় প্রতিজ্ঞ হয়, আমি যে কাজটা করতে চাইবো সেই কাজটাই করতে পারি, আমার যে ধরনের কর্ম করতে চাইবো সেই কর্মই করতে পারি, আমার শক্তি যদি ঠিক থাকে আমার শরীর যদি ঠিক থাকে আমি যে কোনো কাজ যে কোনো কিছু করতে সহজেই সক্ষম হয়। তাই বুধের শক্তিকে জানতে গেলে আবার বলেছে যদি শাস্ত্রে বুধ যদি স্থির থাকে, শনি যদি প্রকোপ প্রকোপ না থাকে তাহলে কি হয় আমার যে কোনো কর্ম সিদ্ধ যে কোনো কর্ম করে, আমার তেজ শরীর যদি থাকে, কাজ করার সামর্থ্য যদি থাকে, কাজ করার শক্তি যদি থাকে তাহলে আমার সেই কাজটা সম্পূর্ণরূপে করা যায়, সম্পূর্ণভাবে সাকসেস হওয়া যায়।
সম্পূর্ণরূপে পাওয়া যায়। আর এই ভূত তত্ত্ব জ্ঞান নিয়ে আমরা যেটা বলছিলাম হরগুরু সংবাদ, সত্য সনাতন সময় মাতা পার্বতী ঈশ্বর মহাদেবকে বলেছিল, জিজ্ঞাসা করেছিলেন যে বুধবার স্থির, মানুষ যদি স্থির না হয় কর্ম করতে পারবে না, স্থির হতে গেলে কি করতে হবে এবং স্থির হওয়ার জন্য কি কি করতে হবে, তার একটা কবচ ধারণ করতে হবে। কবচ বলতে আমাদের শুধু মাধুরী হোক, বর্তমানে কবচ বলে মাধুরী বোঝায়, এবার মাধুরী শুধু না তার কিছু পাঠ কবচ, মানে আমি তার কথা বচন হিসাবে নিয়ে যদি থাকি তা আমি কবচ বলা হয়। আর এই কবচ যদি কেউ ধারণ করতে পারে বা পাঠ করতে পারে বা হাতে মাধুরী আকারেও কিছু গাছ আছে, কিছু জিনিস আছে সেগুলো যদি ধারণ করতে পারে বুধবার দিনে সেগুলো ঠিক আছে। কি বলছেন মাতা পার্বতী ঈশ্বর মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে ঈশ্বর আপনি যে স্থির দৃঢ় এই ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, এই স্থিরতা আপনি কোথায় পান, এই স্থিরতা কোথা থেকে বজায় থাকে এবং স্থিরতা হওয়ার কারণ কি, এই স্থিরতা থেকে আপনি কি পাবেন। এই জিজ্ঞাসা করার পর ঈশ্বর ভগবান কি বলছেন, ঈশ্বর বাস শ্রীমদেবী প্রবাখ্যান বুধস্ব কবচম প্রিয়ে যশ বিজ্ঞান মাত্রে নেন নর সৌন্দর্য পূর্ণের। শুনো দেবী, তোমার মধ্যে যে প্রিয়তা আছে, প্রিয় মানে আমার ভালোবাসা, সেই ভালোবাসা জাগরণের জন্য স্থির। আর জগতে কি বলেছে, যত বিজ্ঞান আছে, বিজ্ঞান জন্য বিষয় আছে, সেই বিষয়ের জ্ঞান করতে গেলে আমাদের স্থির দৃঢ় হবে, আর স্থির দৃঢ় হলে আমি আমার শক্তির দিয়ে আমার কর্ম করতে পারি। এই কর্মটাই হচ্ছে বুধবার তত্ত্ব। এই বুধবার তত্ত্ব একটা জিনিস আছে, সেটা হচ্ছে বুধবার কবচ, তত্ত্বশ্রী বুধ কবচস্ব শক্তি ঋষি ছন্দ শ্রী বুধ দেবতা বুধ গ্রহবিষ্ট শান্তার্থ পাঠ হিং বীজং মে শির পাত হিং হিং পা মর হুম হুম পাত সদা কণ্ঠ হিং হিং পাত প্রতিস্থল ওং হিং পাত সদা স্কন্ধ হুম পত পাত সন্নদয় হিং হিং কর্ণ সদা পাত হিং পট সাপদোদয় আং নাভিং মে বুধ পাত হিং হিং সৌম ভূব সদা অকারাদি খরান্ত সর্বাঙ্গ পাত সৌমচ্চ ইতি দেবতি দেবী কবচং শনিচ্চ হিং সন্ধ্যায় যা পঠতে শ্রী সৌন্দর্য স অভয়ত লিখিতা ভূজ পত্রে তু অঙ্কিত মে বরাননে বটাল মূল সংযুক্ত সন্ন্যস্ত ধারায় যা বামেশ্চ দক্ষিণে বহন স্ত্রী চয়শ্চ পুষশ্চ পুষং স্ত্রী বসমা পত্নী স্তয়া পুমান্ন সংশয় নীলং কবচং গতাজ জপশ্চন্দ্রম সুতম জপ পূজা দিগং তস্য শরণং মেঘস্য গর্জনম ইতি সাধু সংগ্রহিত অন্তে হরগুরু সংবাদ সমাপ্ত। যদি এটা পাঠ হয় শক্তি বৃদ্ধি পায়, সূর্য শক্তি বৃদ্ধি পায়, আমার মধ্যে সুস্থতা আসে, আমার মধ্যে দৃঢ়তা আসে, আমার মধ্যে জ্ঞান আসে এবং আমাদের পুরুষত্ব এবং স্ত্রীত্ব বলে আমাদের নারীত্ব শক্তি আর পুরুষ শক্তি এগুলো বজায় থাকে। আর এই শক্তি জাগরণ করতে গেলে আমাদের স্থিরতা দৃঢ়তা আনতে হবে, আমাদের শক্তিকে শান্ত হতে হবে, আমাদের শক্তিকে দৃঢ় হতে হবে, আমাদের শক্তিকে স্থির হতে হবে। তাই বুধ বুধ স্থির, যদি বলি গ্রহ নক্ষত্রের মধ্যে বুধ এমন একটি গ্রহ যা স্থির গ্রহ, আর বুধের শক্তি যাদের আছে তাদের মধ্যে স্থিরতা আছে, আর স্থিরতা থাকলে যে কোনো কর্ম করা যায়। বুধবার তত্ত্বে আমরা যেটা বলছি শিব যোগে এই স্থিরতা আনতে গেলে আমাদের কি ব্যবস্থা করেছে, বটার মূল বললাম, বটার মূল যদি ধারণ করে বুধ স্থির হয়। আবার কি বলেছে, যদি ভোজপত্রে কিছু জিনিস যদি এই পাঠটা লেখা হয় এক সপ্তাহ তার বুধ স্থির হবে আর শক্তি জাগরণ হবে, আর এই শক্তি জাগরণ হলে যে কোনো কর্ম করা যায়। কেউ যদি কোনো কাজ করতে চায় যদি স্থির না হয় বা কর্ম করতে গিয়ে দেখা থাকবে যদি তার ভেতরে সেই তেজ বা শক্তি না থাকে তাহলে তার কর্ম করতে গিয়ে আরো দেখা থাকবে, আর সে চিন্তাধারা
দিয়ে কাজ যদি করতে যায়, মনের শক্তি দিয়ে কাজ করতে যায়, কিন্তু মনের শক্তি পাবে কোথায়? সেটা স্থির নেই, তার শক্তি নেই, তার তেজ নেই। তাহলে আমাদের শিব যোগের এই তেজ জাগরণের জন্য বুঝে স্থির শক্তি আমাদের দরকার। আমার কবিতার মাধ্যমে যেটা লেখা ছিল, বুধের বুধ শক্তি রাখে যে পা, যত্র তত্র যেখানে সেখানে খুশি কর্ম করে যায়। তাহলে আমার বুধবার যেখানে সেখানে আমি যে কোনো কর্ম করতে পারি, কিন্তু আমাকে একটুখানি ধ্যান রাখতে হবে যে আমার এনার্জি ক্ষয় হচ্ছে না তো, আমি আমার পথের দিকে চলে যাচ্ছি না তো, আমি যেখানে খুশি যে কোনো কর্ম করতে গিয়ে আমার সব কিছু ভাল করে করছি না তো। তাই এখানে একটা কিছু লেখা আছে, আনন্দে মত্ত আরা হয়ে হারায়ণ সবকিছু, বৃহস্পতিবারে গুরু ভক্তিতে রাখো লক্ষ্মী ভাণ্ডে কিছু। অর্থাৎ আমাদের শরীরে কোনো কুণ্ডলী অনেকে বলে শতচক্র, অষ্টচক্র, সপ্তচক্র, দশচক্র অনেক কমিং হয় বলে। তো আমাদের এই শক্তি জাগরণে লক্ষ্মী ভাণ্ডে, অর্থাৎ আমাদের লম্বকমন, এই লম্বকমন পর্যন্ত আমাদের শরীরে এনার্জিটা যদি থাকে তাহলে আমাদের ক্ষয় হয় না, আমাদের শক্তি বা স্থিরতা বজায় থাকে, আমাদের শক্তি নষ্ট হয়। এর উপরের অংশটা আমরা একটু ব্যবহার করতে পারি, এটাই বুধের স্থিরতা বলে বলা হয়েছে, বুধের জ্ঞান বলা হয়। তাই আপনারা যারা সূর্য তত্ত্ব শুনছেন বা সূর্য তত্ত্ব জেনেছেন বা সূর্য তত্ত্ব জানছেন, তাই সূর্যদের বুধ তত্ত্ব বলতে স্থিরতা বোঝায়, তাহলে আমাদের শরীর তত্ত্ব বা দেহ তত্ত্বের স্থিরতা বোঝায়, এনার্জি শক্তি অর্থাৎ ভেতরে শক্তি স্থিরতা বোঝায়। এই শক্তিকে যারা ধরে রেখেছে তাদের মধ্যে স্থির বুদ্ধি আছে, স্থির চিন্তা আছে, জ্ঞান দিন দিনে বৃদ্ধি পেয়েছে, শক্তি দিন দিনে জাগ্রত। কুণ্ডলিনী শক্তি জাগাতে গেলে আমাদের বুধের তত্ত্বকে জানতে হবে, বুধের শক্তিকে জানতে হবে, বুধের ক্ষমতাকে জানতে হবে। আমাদের শরীরেই 33 কোটি দেব দেবীর বাস, অর্থাৎ আমাদের দেশে শরীরে সুষমা কাণ্ডে 33টা কোটি দেশ আছে। এই কোটি দেশের বাদিকে দেবী, ডানদিকে দেবী, আর মাঝখানে সুষমা কাণ্ড, ক্রীড়া পুঙ্গলা সুষমা নামে আমাদের শাস্ত্রে গঠিত আছে। এই শক্তি জাগরণ করতে গেলে আমাদের সূর্য প্রথম তত্ত্ব এটা সবাইকে জানতে হবে, আর সূর্য তত্ত্ব জ্ঞান নিয়ে যদি চলা যায় মাসে একবার, বছরে 12 বার, তার শক্তি ধীরে ধীরে জানতে হবে। তো আপনারা যারা এখন সূর্য তত্ত্ব জানিয়ে বা জানতে চাইছেন তাদেরকে স্বাগতম থাকলেও আমাদের সূর্য তত্ত্ব জানা। সূর্য তত্ত্ব বলতে শুধুই শুধু জ্ঞানটা না, এই পাঠটা না, এর সঙ্গে কিছু প্রাণায়াম আছে, কিছু যোগ আছে, কিছু মুদ্রা আছে, আর কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলি ফোনে দেওয়া সম্ভব না, ইন্টারনেটে দেওয়া সম্ভব না, সেগুলো একটু যদি আপনারা একসঙ্গে বসে থাকেন তাহলে হয়। যেমন একটা ফুল গাছে সুরভি, ফুল সুরভি দেয় গন্ধ ছড়ায়, ঠিক সেরকম একজন গুরুর সান্নিধ্যে আসলে বা একটা জ্ঞান নিতে গেলে তার মাস্টার থাকলে, তার টিচার থাকলে, তার শিক্ষক থাকলে, তার সামনে বসে কিছু জ্ঞান এইভাবে আদান করে না, সুরভির মতো, ফুলের সুরভি বা সুগন্ধের মতো। এইভাবে যদি জ্ঞানটা পান আপনার জ্ঞান তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর এখনও যারা সূর্য তত্ত্ব আপনারা জানেননি বা যদি কোনো প্রশ্ন থাকে সূর্য তত্ত্ব সম্বন্ধে করতে পারে, তার জন্য আমাদের ইন্টারনেটে একটা ওয়েব পেজ আছে, তাৎপর সময় দর্শন, আপনি যুক্ত হন। যদি সূর্য সম্বন্ধে কোনো কিছু আর জানার বিষয় থাকে আপনারা আমাদের প্রশ্ন করতে পারে। সূর্য শুধু তত্ত্বটা না, পাঠটা না, পাঠটাতে আমরা জ্ঞানটা পাই, কিন্তু তার পদ্ধতি কিছু প্রাণায়াম আছে, কিছু মুদ্রা পদ্ধতি আছে, কিছু পাঠ আছে, সেই পাঠগুলো করতে হয়, করলে হয়, কিছু মন্ত্র পদ্ধতি আছে, সেগুলো করলে হয়। তো সবাইকে স্বাগতম থাকলো আমাদের সূর্যকে সপ্তম দিনে জ্ঞানে, আজকে আমরা ষষ্ঠ দিন সমাপ্ত করলাম। সবার মধ্যে গুরু শক্তি স্থির, আপনারা বুধবার যে কোনো কর্ম করতে পারেন, যারা সংসার করেন সেই কর্মটাও করতে পারেন, সংসারে বিভিন্ন কর্ম থাকে, যেমন মাসের কিন্তু কর্ম থাকে, কর্ম করতে পারে। কর্মকে করতে গেলে আমাদের বুধকে স্থির করতে হবে, বুধের শক্তিকে জানতে হবে, আর সূর্য তত্ত্ব নিয়ে গেলেন আপনার সংসারে, সংসার জীবন বা সংসারী তাদের জন্য এইভাবে ছোট ছোট করে যোগ পদ্ধতি করা হবে, বিশেষ করে সূর্য। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ওম ভালো।